নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। সকল ছাত্র বন্ধুদের জানাই আজকের শুভ তাল নবমী তিথির শুভেচ্ছা। আজ একটি বিশেষ দিন, আজকে তাল নবমী। এই তাল নবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মদিন, জন্মতিথি। অনেকে হয়তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সম্পর্কে অবগত নয়, যেহেতু আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন দীক্ষিত শিষ্য, সেই হিসাবে তার নাম আমি করবই। আশা করি তোমাদের প্রত্যেকেরই এই বিষয়ে কোনো আপত্তি থাকার কথা নয়, কেন তার আশীর্বাদ নিয়েই আমার এই জীবন চলা, আমার পরিবারের জীবন চলা। এবং সৎসঙ্গী হিসাবে আমি গর্ববোধ করি, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন দীক্ষিত শিষ্য। এবং যে সকল ছাত্রবন্ধু, তোমরাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তাদেরকে আমার রানন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের ইংলিশ পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটি একটি সুন্দর কবিতা। এটির লেখক বা কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, খুব একজন নামকরা কবি, যার বার্থ 1770 অ্যান্ড ডেথ 1850, অর্থাৎ তিনি 80 বছর জীবিত ছিলেন এবং তিনি ছিলেন ইংল্যান্ডের রাজপরিবারের, তিনি একজন কবি। তিনি 1843 হি হ্যাজ মেট পোয়েট লরিয়েট, অর্থাৎ তিনি ইংল্যান্ডের রাজকবি হিসাবে নিযুক্ত হন। অর্থাৎ তার মৃত্যুর ঠিক 7 বছর আগে। ওয়ার্ডসওয়ার্থ ডাইড অন April 23, 1850। হিজ পোয়েট্রি ইন্সপায়ার্ড অল দ্য পোয়েটস অফ হিজ এজ অ্যান্ড বিয়ন্ড। তার কবিতা এবং তার সময়কার পরবর্তী সময়ের কবিদের তার কবিতা তাদেরকে অনুপ্রাণিত করেছিল। এবার আসি এই কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, যে কবিতাটি, তার লাইন টু লাইন মিনিং এবং সাবস্টেন্স আলোচনা করব আজকে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর কিছু নেই যা আরও সুন্দর। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। আত্মার দিক থেকে স্থূল সে, সোল মানে আত্মা, ডাল মানে মোটা মাথা বা স্থূল বলা হচ্ছে, আত্মার দিক থেকে স্থূল সে, হু কুড পাস বাই, যে অগ্রাহ্য করে চলে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, মহিমায় মর্মস্পর্শী এমন দৃশ্যকে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, এখন নগরী যেন পোশাকের মতো পড়েছে, নগরী পোশাক পড়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, সকালের সৌন্দর্য যা নীরব এবং অনাবৃত। বিয়ার মানে অনাবৃত, সাইলেন্ট মানে নীরব। শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ চূড়া গম্বুজ নাট্যমঞ্চ, থিয়েটার্স নাট্যমঞ্চ, ডোমস মানে গম্বুজ, শিপস জাহাজ টাওয়ার্স চূড়া অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই মানে
এখানে লাই মানে শায়িত আছে বা যেন ঘুমিয়ে রয়েছে। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, উন্মুক্তভাবে মাঠের সাথে এবং আকাশের নিচে। অল ব্রাইট অ্যান্ড স্লিটারি, অল ব্রাইট অ্যান্ড স্লিটারি ইন দ্য স্মোকলেস এয়ার, সব কিছুই ধোঁয়াহীন বাতাসে উজ্জ্বল এবং দ্যুতিময়। নেক্সট প্যারা, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, উপত্যকা শিলা অথবা পাহাড় তার প্রথম দ্রুতিতে অর্থাৎ সূর্যের কিরণে। নেভার স আই নেভার ফেল্ট এ ক্যাম সো ডিপ, আমিও কখনো দেখিনি অনুভব করিনি এত গভীর প্রশান্তি। ক্যাম মানে শান্ত বা প্রশান্তি, শান্তি বা প্রশান্তি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে তার আপন ইচ্ছায়। ডিয়ার গড দ্য ভেরি হাউসেজ সিম অ্যাসলিপ, হে ঈশ্বর বাড়িগুলো যেন মনে হচ্ছে ঘুমন্ত, কবি বলছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হ্যাট ইজ লাইং স্টিল, এবং শক্তিশালী হৃৎপিণ্ড লন্ডন শহর যেন এখনও বিশ্রামরত। এই হলো পুরো কবিতাটির লাইন টু লাইন আমি এক্সপ্লেন করলাম তোমাদের কাছে বঙ্গানুবাদ সহ। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমি চলে যাব এই কবিতার সাবস্টেন্স, এবার আমি চলে যাব এই কবিতার সাবস্টেন্স বা মূলভাবে। দ্য পোয়েম ডিসক্রাইব দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, বাট ইন দ্য মর্নিং সান দ্য সিটি বিকামস ওন, দ্য সিটি বিকামস ওয়ান উইথ দ্য অ্যাডজাসেন্ট ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই ওভারহেড, দ্য এয়ার ইজ স্মোকলেস অ্যান্ড দ্য হোল অ্যাটমসফিয়ার ইজ ক্লাম, দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি ইভেন অন ন্যাচারাল অবজেক্টস সাচ অ্যাজ ভ্যালি রক অ্যান্ড হিল, দ্য হোল সিটি অ্যাপিয়ার্স টু বি কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য ভাইব্রেন্ট সিটি অফ দ্য ডে, দ্য সিটি হ্যাজ এ সিম্বলিক হার্ট হুইচ ইজ স্লিপিং ইন দ্য পোয়েম, ওটসওর্থ ইন্টিগ্রেটেড দ্য সিটি ইন্টু হিজ জেনারেল ভিশন, ইন্টু হিজ জেনারেল ভিশন অফ দ্য কাউন্ট্রি সাইড বাই ব্রেকিং দ্য ব্যারিয়ার বিটুইন দ্য টু সিটি অ্যান্ড কাউন্ট্রি সাইড রুরাল অ্যান্ড আরবান, হি হ্যাজ শোন দ্যাট দ্য সিটি ইজ অলসো এ পার্ট অফ নেচার, হি হ্যাজ শোন দ্যাট দ্য সিটি ইজ অলসো এ পার্ট অফ নেচার। বুঝতে পেরেছো? পরবর্তী পর্যায়ে এই কবিতার আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের প্রশ্নোত্তর আলোচনায় আসবো পরবর্তী পর্বে এপিসোডে। তোমরা ডিজিটাল মেন্টর চ্যানেল ফলো করলে সেই ভিডিওগুলো দেখতে পারবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারোনি অথচ ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করবো তোমরা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ডিজিটাল মেন্টর ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। সমস্ত রকম ক্লাস 9 থেকে ক্লাস 12 সাবজেক্ট ওয়াইজ প্রতিদিন তোমরা দেখতে পাবে তোমাদেরই কোনো না কোনো ক্লাসের কোনো না কোনো বিষয়ের কোনো না কোনো অধ্যায়ের ভিডিওগুলি। ভালো থেকো, সুস্থ থেকো, এবং পড়াশোনার মধ্যে সংযুক্ত থেকো, কারণ এই সময়টা স্কুল ছুটি কলেজ ছুটি সমস্ত কিছু মধ্যেও তোমাদের পড়াশোনার মধ্যে যুক্ত থাকলে তোমাদেরই আগামী দিনে পরীক্ষার সময় অনেকটা বেঁচে যাবে, রিভিশন করার সময় পাবে, তোমরা পড়াগুলোকে সুন্দর করে তৈরি করে নাও। তোমাদের বাড়ির গৃহশিক্ষক এবং স্কুল সমস্ত সমস্ত বিষয়ের শিক্ষক আছে, তাদের কথা অনুসারে তোমরা সেইভাবে কাজগুলো করে ফেলো।
ধন্যবাদ।